ओ भाई ये क्या है? গাইস আমাদের গেমে ওবি 41 আপডেটটা আগস্টের 10 তারিখে আসতে চলেছে, এটা তো তোমরা সবাই জানো। ওবি 41 আপডেটের সাথে আমাদের গেমের মধ্যে যে ওয়েপেন রয়্যালটা আছে সেখানে আমরা একটা নতুন গান স্কিন দেখতে পারবো। এখন আমাদের গেমে ওয়েপেন রয়্যালে তোমরা একটা G36 এর লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছো, যেটা আর মাত্র আমাদের গেমে 11 দিন পর্যন্তই থাকবে। তো তোমরা কি জানো ওবি 41 আপডেটের পর নেক্সট ওয়েপেন রয়্যালে কোন গান স্কিনটা আমরা দেখতে পারবো? না জেনে থাকলে কোনো ব্যাপার না, আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো নেক্সট ওয়েপেন রয়যালে তোমরা কোন গান স্কিনটা দেখতে পারবে। এছাড়াও আজকের এই ভিডিওতে ওবি 41 আপডেটের নতুন কিছু চেঞ্জেস তোমাদের দেখাবো, যেগুলো হয়তো এখনো পর্যন্ত তোমরা দেখোনি। আর লাইটিং বানি বান্ডিল বা ব্ল্যাক বানি বান্ডিলটা ছাড়াও আমাদের গেমে আরো নতুন তিনটে বানি বান্ডিল ডিজাইন করা হয়েছে, সেই তিনটে বানি বান্ডিল তোমরা কবে গেমের মধ্যে দেখতে পারবে আর কোন ইভেন্টে দেখতে পারবে সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করে যাক। গাইস আজকের ভিডিওর ফার্স্ট অফ অল আপডেটটা তোমাদের জানিয়ে দেবো, টু নাইট আপডেট বা আজকে রাত বার্ডার কনফার্ম আপডেট। আজকে রাত বার্ডার পর বা কালকে আমাদের গেমে বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারই নতুন তিনটে ইভেন্ট তোমরা দেখতে পারবে। তো চলো তিনটে ইভেন্টই তোমাদের রিভিউ করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আজকে রাত বার্ডার পর বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারই একটা নতুন টপ আপ ইভেন্ট তোমরা দেখতে পারবে, যে টপ ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই টপ আপ ইভেন্ট আমাদের গেমে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 24 তারিখ পর্যন্ত থাকবে, মানে টানা 24 দিন আমাদের গেমের মধ্যে এই টপ ইভেন্টটা থাকবে। যে টপ ইভেন্টের মধ্যে 100 ডায়মন্ড টপ করলে তোমরা স্ক্রিনের উপর যে ইমোট দেখতে পাচ্ছ পাক পেটটার সাথে ইমোটটা করা হয়েছে, ইমোটটার নাম ক্রোমা টুইস্ট টুইস্ট। এই ইমোটটা তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে, জাস্ট 100 ডায়মন্ড তোমাদের টপ আপ করতে হবে। তো আজকে রাত 12টার পরে এই নতুন টপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর এই নতুন টপ ইভেন্টের কনফার্ম ব্যানারে তোমরা একটা বান্ডিল দেখতে পাচ্ছ, তোমাদেরই মধ্যে এক ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। টপ আপ ইভেন্টের রেড বান্ডিলের কি হবে, ওটা কি আমরা পাবো, এটা ভাই ভালো কোশ্চেন করেছে, কারণ কি এটা আমারও চোখে প্রথমে পড়েনি। এই বান্ডিলটা তোমরা কিভাবে নিতে পারবে চলো তোমাদের বলছি। এই বান্ডিলটা নেওয়ার জন্য দুটো ইভেন্ট বেরিয়ে আসছে, দুটো ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্টে তোমরা 100% কনফার্ম দেখতে পারবে। তো ফার্স্ট যে ইভেন্টটা হতে পারে সেটা হচ্ছে আমাদের গেমে যেমন জুলাই স্পেশাল টপ ইভেন্টটা এসেছে, তো সেই টাইপের কিন্তু টপ ইভেন্টটা হতে পারে, মানে 100 ডায়মন্ড টপে তোমরা এই নতুন ইমোটটা। আর তোমরা যদি 1000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করো এই বান্ডিলটা, তোমরা যে পার্টগুলো দেখতে পাচ্ছ যেমন কি এর জামা 500 ডায়মন্ডে, প্যান্ট তোমরা 800 ডায়মন্ডে, এই টাইপের টপ ইভেন্টটা কিন্তু হতে পারে, যেটা তোমরা 1 তারিখে গেমের মধ্যে দেখতে পেতে পারো। আর যদি এই বান্ডিলটা টপ ইভেন্টের মধ্যে না দেওয়া হয়, সেকেন্ড যে তোমরা ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবে সেটা হচ্ছে ফেডেড উইল ইভেন্ট, যার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা বান্ডিলটা দেখে নাও, বান্ডিলটা রিভিউটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ বান্ডিলটা কেমন দেখতে হবে। আর যদি এই বান্ডিলের ফেডেড উইল ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসে, তাহলে তোমরা আগস্টের 3 থেকে 4 তারিখের মধ্যেই ফেডেড উইল ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। আর যদি তোমরা এই ফেডেড উইল ইভেন্ট থেকে বান্ডিলটা বের করতে যাও, তাহলে প্রায় তোমাদের 1100 মতো ডায়মন্ড খরচ করতে হবে, তারপরেই তোমরা বান্ডিলটা বের করতে পারবে। তো এরপরে যে সেকেন্ড টু নাইট আপডেটটা আছে সেটা হচ্ছে কালকে আগস্টের 1 তারিখ, এন্ড কালকেই গেমের মধ্যে নতুন একটা বুইয়া পাস আমরা দেখতে পারবো। আজকে রাত 12টা 1 মিনিটের পর আমাদের গেমে লগ ইন করলেই তোমরা এই নতুন বুইয়া পাসটা দেখতে পারবে। এই বুইয়া পাসের মধ্যে কি কি আইটেম রিওয়ার্ড থাকবে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এখানে উপরে তোমরা যে আইটেম রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এই আইটেম রিওয়ার্ড গুলো আমরা প্রত্যেকেই ফ্রিতে নিয়ে নিতে পারবো। যারা বুইয়া পাসটা পারচেস করবে তারাও ফ্রিতে পাবে, আর যারা বুইয়া পাসটা পারচেস করবে না তারাও ফ্রিতে নিতে পারবে, শুধুমাত্র এখানে লেভেল কমপ্লিট করতে হবে। এরপরে মাঝখানে লাইনটার যে আইটেম রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এগুলো শুধুমাত্র তারাই ক্লেম করতে পারবে যারা বুইয়া পাসটা পারচেস করবে। আর নিচের লাইনে তোমরা যে আইটেম রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এগুলো তারাই পারচেস করতে পারবে যারা বুইয়া প্রিমিয়াম প্লাসটা পারচেস করবে, তারাই প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড ক্লেম করতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো কারা কোন আইটেম রিওয়ার্ড ক্লেম করতে পারবে। আর এই বুইয়া পাসের মধ্যে নতুন ক্যারেক্টারটা থাকবে যেটার নাম সোনিয়া ক্যারেক্টার, তো সোনিয়া ক্যারেক্টারটা তোমরা এক লেভেলেই ক্লেম করতে পারবে যারা বুইয়া পাসটা পারচেস করতে পারবে। তো এই সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কি বা সোনিয়া ক্যারেক্টারটা কেমন ভাবে কাজ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। তার আগে তোমাদের বলে দিই এই বুইয়া পাসের আইটেম রিওয়ার্ডের মধ্যে এখানে তোমরা যে ইমোটটা দেখতে পাচ্ছ বা ইমোটের যে আইকনটা দেখতে পাচ্ছ, এই ইমোটটা কিন্তু এখানে থাকবে না। এর বদলে তোমরা স্ক্রিনের উপর যে ইমোটের আইকনটা দেখতে পাচ্ছ, এই নতুন ইমোটটা তোমরা এই বুইয়া পাসের মধ্যে দেখতে পারবে। কিন্তু এই ইমোটটা কেমন দেখতে হবে, ইমোটটার কেমন কি অ্যানিমেশন হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি বা এখনো পর্যন্ত প্রি অ্যাক্সেস করা যায়নি। তো যেমনটা দেখতেই পারছো ইমোটটা করতে গেলেও কিন্তু ইমোটটার অ্যানিমেশন এখনো পর্যন্ত শো করছে না, ইমোটটা হাইট টাইপের রাখা হয়েছে, গড়ে না সারপ্রাইজ টাইপের দেবে, মানে সারপ্রাইজ ইমোট এই ইমোটটা দেখতে পারবে। তোমরা আজকে রাত 12টার পরে যখনই বুইয়া পাসটা খুলবে, বুইয়া পাসের মধ্যে ইমোটটা দেখতে পারবে, ইমোটটার মধ্যে কেমন কি অ্যানিমেশন আছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। আর কালকে আমাদের গেমে আরো একটা নতুন ইভেন্ট তোমরা দেখতে পারবে, যেটার নাম বিপি রিং ইভেন্ট বা বুইয়া পাস রিং ইভেন্ট। যে রিং ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, শুধুমাত্র অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা না, তোমরা স্ক্রিনের উপর প্রি অ্যাক্সেস ভিডিওটাও দেখতে পাচ্ছো। এই রিং ইভেন্টের মধ্যে বুইয়া পাসটা তোমরা দেখতে পারবে যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, আর এখানে তোমরা যে বুইয়া রিং টোকেনটা দেখতে পাচ্ছ, এই বুইয়া রিং টোকেনটা যদি তোমাদের কাছে বেশি হয়ে যায় বা যদি তোমাদের কাছে আগে থেকেই থাকে তোমরা রেখে দাও, কারণ কি এই বুইয়া রিং টোকেনটা কালকে গেমের মধ্যে যে রিং ইভেন্ট আছে সেই রিং ইভেন্টের মধ্যে তোমরা ইউজ করতে পারবে। অ্যান্ড এই আগস্ট মাসের বুইয়া পাসটা তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। আর এই ইভেন্টটা থেকে তোমরা যদি বুইয়া পাসটা আনলক করো, তাহলে তোমাদের কিছু ডায়মন্ড হলেও কম লাগবে, মানে যেটা আমাদের নর্মালি 499 ডায়মন্ডে পারচেস করতে হয় সেটা হয়তো তোমাদের 400 কিংবা 450 ডায়মন্ড লাগতে পারে।
আর তোমরা যদি বুইয়া পাসের প্রিমিয়াম প্লাসটা আনলক করতে যাও, যেখানে আমাদের নরমালি যদি আমরা পারচেজ করতে যাই 999 ডায়মন্ড কিন্তু আমাদের লাগে, আর যদি তোমরা ইভেন্ট আনলক করো তাহলে হয়তো তোমাদের 750 কিংবা 800 ডায়মন্ড মতো তোমাদের লাগবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো নতুন রিং ইভেন্ট আমাদের গেমে পুরো মাসটাই থাকবে, মানে আগস্টের পুরো মাসটাই তোমরা এই রিং ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবে। তোমরা যখন খুশি বুইয়া পাসটার মধ্যে স্পিন করে এখান থেকে বুইয়া পাসটা আনলক করতে পারো। সো আজকে রাত 12টার পর গেমের মধ্যে যে নতুন তিনটে ইভেন্ট আসছে সেই তিনটে ইভেন্ট ফুল ডিটেইলসে তোমাদের দেখিয়ে দিয়েছি, আর নতুন সোনিয়া ক্যারেক্টারের কেমন অ্যাবিলিটি সেটা আমি তোমাদের দেখাবো। বাট তার আগে ওবি 41 আপডেটের কিছু নতুন চেঞ্জেস তোমাদের দেখিয়ে দিই। ওবি 41 আপডেটের পর আমাদের গেমে গ্রুপের মধ্যে তোমরা একটা জাদু দেখতে পারবে। তো যেমনটা এখানে দেখতেই পারছো আমার গ্রুপে কেউ নেই, বাট এখানে দেখতে পারছো আমার একটা ফ্রেন্ডের নাম এখানে শো করছে, আর তার কিন্তু এখানে ইমেজটা বা তার ক্যারেক্টারের পিএনজিটা এখানে শো করছে। প্রথমেই তোমাদের বলে দিই এটা কোনো রকমের জাদু টাদু না, ওবি 41 আপডেটের পর আমাদের গেমে যে বুকিং সিস্টেমটা সেটা একটু চেঞ্জ হতে চলেছে। এখনকার আপডেটে তোমরা যদি বুকিং সিস্টেমটা দেখো সেটা তোমরা একটু নর্মাল দেখতে পারবে। এখনকার আপডেটে তোমরা যদি কোনো ফ্রেন্ডকে বুকিং করতে যাও, সেই ফ্রেন্ডটা যদি গেম খেলছে তো সেই ফ্রেন্ডের নামের পাশে তোমরা একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর ক্লিক করার পর তোমরা যখনই এই অপশনটার উপর ক্লিক করবে যে তোমাদের ফ্রেন্ড গেম খেলছে তার কাছে একটা মেসেজ চলে যাবে, আর তোমাদের সেই ফ্রেন্ডটা যদি বুকিং অ্যাকসেপ্ট করে তোমাদের সিম্পলি একটা মেসেজ চলে আসে যে সেই ফ্রেন্ডটা কি গেম খেলছে আর কতক্ষণ ধরে সেই গেমটা খেলছে। কিন্তু ওবি 41 আপডেটের পর এই বুকিং সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওবি 41 আপডেটের পর যখনই তোমাদের কোনো ফ্রেন্ড গেম খেলবে আর সেই ফ্রেন্ডটাকে তোমরা যদি বুকিং করাতে চাও, ফার্স্ট তুমি নিজে একটা গ্রুপ ক্রিয়েট করবে। সেই গ্রুপটা ক্রিয়েট করার পর তোমার যে ফ্রেন্ডটা গেম খেলছে সেই ফ্রেন্ডের নামের পাশে তোমরা এই সেম অপশনটা দেখতে পারবে। এটার উপর তোমরা যখনই ক্লিক করবে সেই ফ্রেন্ডের কাছে কিন্তু একটা মেসেজ চলে যাবে, তো সে অ্যাকসেপ্ট করবে কি করবে না। এবার যদি তোমার ফ্রেন্ড তোমার বুকিংটা অ্যাকসেপ্ট করে সিম্পলি তোমার গ্রুপের মধ্যে তোমরা এই টাইপের একটা অ্যানিমেশন দেখতে পারবে, যেখানে তোমরা একটা ক্যারেক্টারের পিএনজি দেখতে পারবে, অ্যান্ড যে ফ্রেন্ডটাকে তোমরা বুকিংটা পাঠিয়েছো সেই ফ্রেন্ডের তোমরা নাম দেখতে পারবে। তো যেমনটা এখানে দেখতেই পারছো, তো এরপরে কি হবে তোমার ফ্রেন্ড কিন্তু আগে থেকে এটা বুকিং হয়ে রইল, তোমার গ্রুপের মধ্যে আর এই জায়গাটা কেউ নিতে পারবে না, তোমার ফ্রেন্ডই থাকবে। তোমার ফ্রেন্ড যখন গেম খেলে বেড়াবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার গ্রুপের মধ্যে চলে আসবে। তো এই টাইপের কিন্তু নতুন সিস্টেমটা করা হচ্ছে, যখন ওবি 41 এর আপডেটটা চলে আসবে তখন তোমরা এই সিস্টেমটা আরো ভালো করে বুঝতে পারবে, আমি তোমাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। আরো একটা নতুন চেঞ্জেসের ব্যাপারে তোমাদের জানিয়ে দিই, ওবি 41 আপডেটের পর আমাদের গেমের মধ্যে প্রোফাইলে তোমরা একটু চেঞ্জেস দেখতে পারবে। এখনকার আপডেটে তুমি যদি কোনো ফ্রেন্ডের প্রোফাইল চেক করো ঠিক এই টাইপের দেখাবে, সেই ফ্রেন্ডের যে প্রোফাইলটা সেটা তো তোমাদের দেখাবেই, তার সাথে বাঁদিকে উপরের দিকে তোমরা দেখতে পারবে তোমার আইডির নাম, তোমার আইডিতে কত গোল্ড আছে, তোমার আইডিতে কত ডায়মন্ড আছে, সেগুলো তোমরা এখানে দেখতে পাও। কিন্তু ওবি 41 আপডেটের পর এটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওবি 41 আপডেটের পর তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডের প্রোফাইল বা যে কারোর প্রোফাইল যখনই তোমরা চেক করবে ঠিক এই টাইপের দেখাবে। এখানে তোমরা দেখতেই পারছো বাঁ সাইডে উপরের দিকে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে। তোমার আইডির নাম, তোমার আইডিতে কত গোল্ড আছে, তোমার আইডিতে কত ডায়মন্ড আছে, সেগুলো আর কিছুই দেখাবে না, এখানটা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর এগুলো রিমুভ করা হয়েছে শুধুমাত্র একটা গ্লিচ ইউজ করার জন্য। আমাদের ফ্রি ফায়ার প্লেয়াররা অনেকেই এই গ্লিচটা ইউজ করতো। এই গ্লিচটা হচ্ছে যদি তোমাদের কোনো ফ্রেন্ড মাস্টার বা গ্র্যান্ড মাস্টারে থাকে, সেই মাস্টার বা গ্র্যান্ড মাস্টারের যে লোগোটা বা আইকনটা তাদের প্রোফাইলে দেখায় তার মধ্যে তোমরা একটা ছোট্ট টাইপের অ্যানিমেশন দেখতে পারবে। তোমরা একটু ভালো করে দেখো, একটু অ্যানিমেশন টাইপের হচ্ছে। তাদের প্রোফাইলে ঢোকার পর যখন তোমরা এখান থেকে ডাইরেক্টলি তোমার নিজের প্রোফাইলে তোমরা ক্লিক করবে, তুমি যে র্যাঙ্কে আছো সেই র্যাঙ্কের যে লোগোটা, সেই র্যাঙ্কের লোগোতে তোমরা এই ঠিক অ্যানিমেশনটা দেখতে পারবে। তো এটাই হচ্ছে গ্লিচ, এই অ্যানিমেশনটার জন্যই ভাই এই প্রোফাইলের যে সিস্টেমটা এটা চেঞ্জ করা হয়েছে, যাতে তুমি যদি কারো প্রোফাইল চেক করো সেখান থেকে ডাইরেক্টলি তোমার প্রোফাইলে যাতে না যেতে পারো, সেই জন্যই কিন্তু এই প্রোফাইল চেঞ্জেসটা করা হয়েছে। আর এই ছোট্ট গ্লিচটা ইউজ করে অনেকেই তাদের আইডিতে স্ক্রিনশট নিত, যার জন্য এই ছোট্ট গ্লিচটার জন্য এই প্রোফাইল চেঞ্জেসটা করা হয়েছে। সো গাইস, এরপরে তোমাদের জানিয়ে দেবো নতুন যে তিনটে বানি বান্ডিল ডিজাইন করা হয়েছে সেগুলো আমাদের গেমের মধ্যে কবে আসবেন, কোন ইভেন্টের মধ্যে আমরা দেখতে পারবো। দেখো এখনো পর্যন্ত আমাদের গেমে ব্ল্যাক মানি বান্ডিলটা বা লাইটিং মানি বান্ডিলটা আমাদের গেমের মধ্যে ইভেন্টে রয়েছে, তো এখন তো গেমের মধ্যে আসবে না, বাট তোমরা গেমের মধ্যে এক থেকে দুই মাসের মধ্যেই দেখতে পারবে। কারণ কি তোমাদের যা বানি বান্ডিল নিয়ে ভাই হাইপ ক্রিয়েট করা আছে, গারেনা এক একটা বানি বান্ডিল দেবে, মানে এক একটা কালারের বানি বান্ডিল দেবে, এক একভাবে কিন্তু তোমাদের থেকে ডায়মন্ড লুট। তো সেই তিনটে নতুন কালারের বানি বান্ডিল তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। যদি রিং ইভেন্ট বা টোকেন উইল ইভেন্টের মধ্যে দেয় আর যদি তিনটে বান্ডিল একসাথে দেয় তাহলে তোমাদের কম ডায়মন্ডের যে কোনো একটা বান্ডিল তোমরা বের করে নিতে পারবে, বাট যদি এক একটা বান্ডিল এক একটা ইভেন্টের মধ্যে দেয় তাহলে তো ভাই তোমাদের অনেক বেশি ডায়মন্ড খরচ করতে হবে। এখন যতটুকু লিক্সের রেকর্ডিং জানা যাচ্ছে ওবি 41 আপডেটের পর গেমের মধ্যে আরো একটা নতুন বানি বান্ডিল তোমরা দেখতে পারবে, যেটা হচ্ছে রেড বানি বান্ডিলটা। তো দেখা যাক ওবি 41 আপডেটের পর আমাদের গেমে কোন বানি বান্ডিলটা কনফার্ম করা হয়। কনফার্ম আপডেট জানতে পারলে অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। গাইস আমাদের গেমে কালকে আগস্ট মাসের বুইয়া পাসটা আসছে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আগস্ট মাসের বুইয়া পাসে তোমরা কি কি আইটেম রিওয়ার্ড দেখতে পারবে, এরপরে তোমাদের দেখিয়ে দিই সেপ্টেম্বর মাসের বুইয়া পাসে তোমরা কি কি আইটেম রিওয়ার্ড দেখতে পারবে। তো যেমনটা এখানে দেখতেই পারছো শুধুমাত্র এখন পিকচারের মধ্যে পাওয়া গেছে কি কি আইটেম রিওয়ার্ড দেখতে পারবে, সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসের বুইয়া পাসে তোমরা কি কি আইটেম রিওয়ার্ড দেখতে পারবে, সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এখন তো পিকচারই তোমরা দেখো, ওবি 41 আপডেটের পর বুইয়া পাসগুলো তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো। আর অক্টোবরের পরে নভেম্বর মাসে তোমরা যে বুইয়া পাসটা দেখতে পারবে, সেই বুইয়া পাসের মধ্যে তোমরা যে আইটেম রিওয়ার্ডগুলো দেখতে পারবে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তো প্রতিটা বুইয়া পাস আমি তোমাদের ওবি 41 আপডেটের পর রিভিউ করে দেখিয়ে দেবো।
তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। সো এরপরে তোমাদের জানিয়ে দিই নেক্সট ওয়েপন হলে তোমরা কোন গান স্কিনটা দেখতে পারবে। তার আগে যারা যারা আজকের ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো এখনকার আপডেটে আমাদের গেমে ওয়েপন হলে G36 এর একটা লেজেন্ডারি গান স্কিন তোমরা দেখতে পারছো, যেটা আর মাত্র 11 দিন পর্যন্ত আমাদের গেমের মধ্যে থাকবে। তারপরে গেমের মধ্যে ওয়েপন হলে নতুন একটা গান স্কিন আমরা দেখতে পারবো। এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়নি যে নেক্সট ওয়েপন হলে তোমরা কোন গান স্কিনটা দেখতে পারবে, বাট যেটা 99% চান্স আছে যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, একটা নতুন M14 এর গান স্কিন। এই নতুন লেজেন্ডারি M14 এর গান স্কিনটা তোমরা নেক্সট ওয়েপন হলে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে পারো, যখন এর 100% কনফার্ম আপডেট জানতে পারবো বা যখন এর কনফার্ম নেক্সট ওয়েপন হলে গান স্কিনটা দেখতে পারবো, সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আর আমি তোমাদের বলেছিলাম নতুন সোনিয়া ক্যারেক্টারের কেমন কি অ্যাবিলিটি হতে চলেছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই নতুন সোনিয়া ক্যারেক্টার অ্যাবিলিটিটা এমনই হবে, এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে তোমরা যে কোনো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার ইউজ করতে পারবে। সোনিয়া ক্যারেক্টার অ্যাবিলিটি এমনই হবে, তোমরা এই সোনিয়া ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করে যখনই গেম খেলবে তোমাদের এনিমি যতই ড্যামেজ দিয়ে দিক না কেন, বাট তোমরা সঙ্গে সঙ্গে মরবে না, তোমরা এখানে কিছুটা টাইম পাবে, 6 সেকেন্ডের জন্য টাইম পাবে, আর 150 HP তোমরা টেম্পোরারি পাবে। সেই 6 সেকেন্ডের মধ্যে তোমরা যদি কোনো এনিমিকে ডাউন করে দাও বা কোনো এনিমিকে তোমরা যদি কিল করে দাও, সেই টেম্পোরারি HPটা তোমাদের রিয়েল HPতে কনভার্ট হয়ে যাবে। মানে 150 HPটা যেটা তোমরা টেম্পোরারি 6 সেকেন্ডের জন্য পেয়েছিলে, সেই 150 টেম্পোরারি HPটা তোমাদের রিয়েল HP হয়ে যাবে যদি তোমরা সঙ্গে সঙ্গে কাউকে কিল করে দাও 6 সেকেন্ডের মধ্যে। এর আগেও আমি তোমাদের সোনিয়া ক্যারেক্টার অ্যাবিলিটি ভালো করে ইউজ করে দেখিয়েছি, ভালো করে তোমাদের বুঝিয়েছি, জাস্ট আমি তোমাদের মনে করিয়ে দিলাম কেমন কি অ্যাবিলিটিটা হতে চলেছে। তবে অ্যাডভান্স সার্ভারে আমি যেটা দেখলাম, এই সোনিয়া ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিছুটা চেঞ্জেস করা হয়েছে, যেটা আমরা 6 সেকেন্ডের জন্য 150 HP পেতাম টেম্পোরারি, সেটাকে 3 সেকেন্ড করে দেওয়া হয়েছে, যেমনটা এখানে দেখতেই পারছো। আশা করছি এটাই থাকবে, মানে 3 সেকেন্ডই তোমরা এই ক্যারেক্টার অ্যাবিলিটি দেখতে পারবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।